আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ নূর ইয়ালম সিদ্দিকী, প্রভাষক আইসিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনে নেই যে ভার্চুয়াল রিয়েলিটি বলতে কী বোঝায়। এখানে আমি লিখে রাখছি, প্রিয় শিক্ষার্থীরা দেখো যে ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী অর্থাৎ ইউজাররা ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবের কি করে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের শ্রবানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটাই জানলাম যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি, সংজ্ঞাটা যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে কি হয় ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাই ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান। ভার্চুয়াল উপাদান লিখে রাখি, উপাদান তার মানে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য কী কী উপাদান প্রয়োজন। আমরা এখানে এক নম্বরে বলতে পারি যে ইফেক্টর, কী জিনিস ইফেক্টর। ইফেক্টর, প্রিয় শিক্ষার্থীরা, ইফেক্টর কী জিনিস? ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। যেমন এর সঙ্গে যেগুলো সম্পৃক্ত জিনিস আছে, যেমন হেড মাউন্টেড, ডিসপ্লে। তো শিক্ষার্থীরা, এই যে হেড মাউন্টেড ডিসপ্লে, এই কথাটা বলতেছি যে ইফেক্টরের মধ্যে রয়েছে, অর্থাৎ হেড সেটটি চোখ এবং কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয় যা একই সাথে চোখের গতিবিধি কী করে পর্যবেক্ষণ করে। এরপরে আমরা বলতেছি ইফেক্ট, যেটা ইফেক্টের মধ্যে ডেটা গ্লোভস। এখন ডেটা গ্লোভসটা কি? ডেটা গ্লোভস পরিধান করলে তা স্পর্শের অনুভূতি প্রদান করে, যেমন হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া সম্ভব। এরপরে বলা হচ্ছে বডি সুইট বলতে কী বোঝায়। বডি সুইটে ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং প্রোগ্রামটি সেই অনুযায়ী কী করে সামনের স্ক্রিনে পরিবর্তন হয়। এরপরে আমরা দেখি যে রিয়েলিটি সিমুলেটর। প্রিয় শিক্ষার্থীরা, এটা এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টর কী কী করে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ব্যবহার করা হয়। এরপরে চলে আসি অ্যাপ্লিকেশন। শিক্ষার্থীরা, অ্যাপ্লিকেশনটা কী জিনিস? অ্যাপ্লিকেশন, আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন
এখানে বলছে যেগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, যেমন এখানে বলছে অটো ডেক্সের, এখানে আমরা বলতেছি অটো ডেক্সের ডিভিশন একটা ইন্টেল প্রসেসর কম্পিউটারে ব্যবহৃত হয়। এরপরে চার নম্বরে হচ্ছে, চার নম্বরে জিওমেট্রি, জিওমেট্রি অর্থাৎ জিওমেট্রি হচ্ছে ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটির আমরা এখন দেখব যে প্রভাব, ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটির রিয়েলিটির প্রভাব। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ধরনের পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত এবং নিরাপদ প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে চিকিৎসা, গাড়ি বা বিমান চালনা, সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রগুলোতে বিভিন্নভাবে শারীরিক কিংবা রিসোর্সগত যে ক্ষতির সম্ভাবনা থাকে সেগুলো সহজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে কী করা হয়, সম্পূর্ণ নিরাপদ করে তোলা সম্ভব হয়। যেমন বাস্তবে বিমান চালনা বা গাড়ি চালনার অ্যাক্সিডেন্টের সংখ্যা থাকে, আবার চিকিৎসা পরীক্ষামূলক অপারেশনে রোগীর প্রাণ সংহারের আশঙ্কা, কিংবা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণে সরাসরি আহত বা নিহত হওয়ার সংখ্যাগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পড়া বাস্তব পরিবেশে একেবারেই নেই। কেননা এখানে বিভিন্ন কৃত্রিম পরিবেশ বা উপাদান ব্যবহার করে বাস্তবের অবিকল দৃশ্য, মডেল এবং পরিবেশ তৈরি করা হয় যেগুলো কোনো কিছুই বাস্তব নয়। আবার কী করা হয়, বাস্তব না হলেও এগুলো পুরোপুরি বাস্তবের ন্যায় বিধায় প্রশিক্ষণের ক্ষেত্রে বাস্তবতার অভাবে প্রশিক্ষণটি অসম্পূর্ণ বা বিফলতায় পর্যবেসিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যে এটি শিক্ষা বা বিনোদন সহ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে, যার মধ্যে প্রধান প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে যেমন শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি, চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের প্রশিক্ষণের ক্ষেত্রে, তারপরে আমরা বলছি কার ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে, বিমান চালনার প্রশিক্ষণের ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মহাশূন্য অভিযানে, গেমস তৈরিতে, প্রকৌশল ও নগর উন্নয়নে, শিল্প কারখানায়, খেলাধুলা ও শরীরচর্চায়, বিনোদন এবং মিডিয়া ক্ষেত্রে, ইতিহাস ঐতিহ্য রক্ষায়, এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। এখন ভার্চুয়াল রিয়েলিটির আবার নেতিবাচক কিছু প্রভাব রয়েছে, যেমন চড়া দাম এবং জটিলতা, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি যে সরঞ্জামগুলো আছে এগুলো দাম হচ্ছে অনেক চড়া হওয়ার কারণে সাধারণের জন্য এর প্রসার এবং জটিলতা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্নতায় আছেন। অনেক সময় এর হ্যান্ডসেটের গতি ব্যবহারকারীর স্বাভাবিক গতির সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারে না। এছাড়া স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ বিভিন্ন এখানে দেখা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে মানুষের জন্য ক্ষতিকর, এটি মানুষের স্মৃতিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে। কল্পনা জগতে বিচরণ আরেকটা প্রভাব হচ্ছে, কল্পনা জগতে বিচরণ, অনেক সময় ধরে যদি আমরা কল্পনা জগতে থাকি তাহলে বাস্তবতা থেকে আস্তে আস্তে কী হয়, দূরে সরে যাবে, ফলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসতে পারে। এছাড়া মহা বলছে মানে এখানে আমরা কটা বললাম যে চড়া দাম বা জটিলতা, এরপরে হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি, তারপরে কল্পনা জগতে বিচরণ এবং মনুষ্যত্বহীনতা, মনুষ্যত্বহীনতা এটা কী জিনিস, ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ বাস্তবিকের চেয়ে ভালো পরিবেশ ও মনের মতো সঙ্গী পাবে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রসারের কারণে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে এবং মনুষ্যত্বহীনতা বেড়ে যাবে, ফলে ক্রমেই মানব সমাজ বিলুপ্ত হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটির এই সংক্ষিপ্ত আলোচনা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।